দীপা ডোন্ট ওয়ারি, আমি আসছি খুব তাড়াতাড়ি। আর মিঠাইকেই, পুরো মিঠাইয়ের টিমকেই বলছি আমি আসছি খুব তাড়াতাড়ি, ডোন্ট ওয়ারি, লাভ ইউ। আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে তো সবসময় আসি, বেশি আসি তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদে বেশি আসি। আমি ফিল করছি যে সত্যি সীতাতে শোয়ার পরে একটা অদ্ভুত ফিলিংস, এটা আমি অতটা ডিটেলে এলাবোরেট করতে পারবো না, বাট একটা অদ্ভুত ফিলিংস। কান্নাকাটি করছে এই মোরে মরার যে বিষয় অভিজ্ঞতাটা, সেটা খুব একটা, সেটা অ্যাকচুয়ালি ডিপ্রেসিং, মানে সেটা আমাদের যে কোনো পরিবারের ক্ষেত্রেই, যে কোনো কোনো মৃত্যু ঘটলে সেটা তো ডিপ্রেসিং বটে, কারণ চারিপাশে কান্না শুনতে পাচ্ছি না। তো আমার নতুন করে একটা ভালো নতুন চমক আসছে, যেটা আমি গল্পটা শুনছিলাম, এটা এখনই বলা যাবে না, সেই চমকেই রুদ্রদা ঢুকছে দেখছি। হাই, দিস ইজ লিপুনজা ফ্রম কালিফ্যাক্স। আজকে চলে এসেছি আকাশাটের সাহিত্যের সেরা সময় শ্বেত পাথরের থালা সেটের। আমার সাথে আছে একেবারে সদ্য সদ্য মৃত্যু পথযাত্রী, একেবারে উঠে এসেছে, জীবন্ত হয়ে ফিরে এসেছে সকলের মাঝে। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, দর্শকদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আর এরকম মানে মৃত্যুর দৃশ্য বোধহয় প্রথম, তো এই অভিজ্ঞতাটা তো কেমন ছিল আগে? আমার এই গত 10 বছরের বেশি হতে চললো এর ক্যারিয়ারে, এই কাজের ক্যারিয়ারে প্রথমবার কোনো সিরিয়ালে আমি মরছি। মরে আনন্দ লাগছে, কারণ মরে এই এই চরিত্রটা অ্যাকচুয়ালি অমর হয়ে যাচ্ছে, আরো মানে আমি নিজে অমর হয়ে যাচ্ছি এই চরিত্রটা তো। হ্যাঁ, গল্পটাই তো তাই, যারা যারা এই বাণী বসুর শ্বেত পাথরের থালা যারা দর্শকরা পড়েছেন তারা ডেফিনেটলি এটাকে রিলেট করতে পারবেন। তো এমনি এই মরে মরার যে বিষয় অভিজ্ঞতাটা, সেটা খুব একটা, সেটা অ্যাকচুয়ালি ডিপ্রেসিং, মানে সেটা আমাদের যে কোনো পরিবারের ক্ষেত্রেই, যে কোনো কোনো মৃত্যু ঘটলে সেটা তো ডিপ্রেসিং বটে, কারণ চারিপাশে কান্না শুনতে পাচ্ছি, আমি মর মানে শুয়ে আছি, ধরো অ্যাক্টিংটা যখন করছি, অভিজ্ঞতা চোখে, মানে এক্স্যাক্টলি আমি তো দেখতে পাচ্ছি না, বাট আমি ফিল করছি চারিদিকে আমাদের আসে, মানে যারা আমার আমাদের সঙ্গে, আমার যারা কো-অ্যাক্টরস আছে, এত ভালো অভিনেতা অভিনেত্রী, যারা মানে এত ভালো অভিনেত্রী আর অভিনেতা, তারা যখন অভিনয়টা করছে, রিয়্যাক্ট করছে মরার যে কান্নাটা, সেটা সত্যি খুবই মানে আমাকে ফিল করিয়ে দিচ্ছে সেটাই। তখন আমি ফিল করছি যে সত্যি সীতাতে শোয়ার পরে একটা অদ্ভুত ফিলিংস, এটা আমি অতটা ডিটেলে এলাবোরেট করতে পারবো না, বাট একটা অদ্ভুত ফিলিংস। ভালো লাগছে এটাই যে আকাশাটে সাহিত্যের সেরা সময়ে আবার নতুন করে শুরু করেছে, এবং সেখানে প্রথম যে কাজটা সেখানে করতে পেরেছি, এবং দর্শকদের অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ পাচ্ছি, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই বিষয়টাকে তোমরা দর্শকদের কাছে আরো অন্যরকম ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছো। একদম। আচ্ছা, খাটিয়াতে যখন তুলছিল তখন তুলেছিলাম পুরো ব্যালেন্স একেবারে, ওটা তো খুব সাংঘাতিক, আমি ভাবছিলাম গেল না। অ্যাকচুয়ালি কি হয়, একটু তো ডিসব্যালেন্স হয় সবাই তোলার সময়, এবার আমাদের এখানে সময় কমের জন্য বা প্রত্যেকে নিজের নিজের ব্যস্ততার জন্য, মানে ইভেন আমার ধরো এই তোমার ইন্টারভিউটা পরে আমাকে চলে যেতে হবে অন্য একটা কাজে, তো আমি ভাবলাম যে না, যেভাবে হোক এটাকে ম্যানেজ করি দিয়ে আমি নিজে খাটে সাইডগুলোকে ভালো করে ধরে দিয়েছি, ধরে নিয়ে হ্যাঁ ভেঙে আসলে হ্যাঁ পড়ে আসলে না না কোনোভাবেই শর্টটাকে কাট করা যাবে না। হ্যাঁ না, আমার ওটা ছিল না, যদি কোনো ডিসব্যালেন্স হতো আমি লাভ দিয়ে ম্যানেজ করে নিতে পারতাম, সেটা মানে ওটা নিয়ে খুব একটা চিন্তিত ছিলাম না। আমার চিন্তা ছিল সময়টা, কারণ একটা শর্ট এনজি হলে আবার নতুন করে করা, ওটার জন্য আরো 10 মিনিট টাইম যাওয়া, আমাদের তো সময় খুবই কম থাকে, এবং প্রত্যেকেই যে যার নিজের অনেক বিভিন্ন কাজে ব্যস্ত, আর আমরা তো শুধু এটা না, আরো অন্যান্য কাজ করতে হয়, যেমন মিঠাইটা আমাকে করতে হবে আবার, তো বিভিন্ন দেখা যাবে, আশা করা যাচ্ছে। মিঠাই এই মুহূর্তে গল্প একটু চেঞ্জ হয়েছে, মিঠাই ফিরেও এসেছে, এবার গল্প অন্যরকম ভাবে যাবে, দর্শকরা যেরকম ভাবে দেখতে চাইছে, মানে যেরকম ভাবে দেখে তাদের ভালো লাগছে, এটাকে আরো অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করা হচ্ছে, দর্শকদের জন্য করা হচ্ছে, যে তারা এটাকে মানে আগের মতোই ভালোবাসা দিক। একটু গল্পটা আগে মানে কিছুদিন আগে পর্যন্ত একটু অন্যরকম হয়ে গেছিল, সেটা হয়তো অতটা দর্শকদের সেরকম ভাবে ভালো লাগছিল না, ঠিক আছে, মিঠাই ভালোবাসে বলে দেখছে ঠিক আছে, এখন গল্পটার মোড় নতুন মোড় নিয়েছে, তাই তো হয়, মানে আমরা কি হয় একটা সিরিয়ালে, হ্যাঁ অনেকটা দিন চলার পরে গল্পটা একটা সময় পর্যন্ত খুব দারুণ থাকে, তারপরে তো একটু চেঞ্জ হয়, তখন অতটা হয় না। তো আমার নতুন করে একটা ভালো নতুন চমক আসছে, যেটা আমি গল্পটা শুনছিলাম, এটা এখনই বলা যাবে না,
সেই চমকে রুদ্রদা ঢুকছে দেখছি। তো দেখা যাক কি হয়, দর্শকদের আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে তো সবসময় আসি, বেশি আসি তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদে বেশি আসি। একদম, আর জীবনে প্রথম বলছো। তো বাড়িতে যখন শুনলো কথাটা, মানে যেহেতু মানে একটা তোমাকে কোনোদিনও দেখেনি, এটাও তো একটা অন্যরকম ইয়ে না, শুনেছে মারা যাবে, এই সিনটা এত ডিটেইলিং এ যাবে যে খাটিয়ার মধ্যে শুয়ে আছে, সীতা সাজানো হচ্ছে, তো সেইগুলো এক্সপেক্ট, চোখের সামনে দেখা, জানি না দর্শক দেখে বা বাড়ির লোকেরা দেখে হয়তো একটু অবাক হবে যে এই মানুষটাকে আমি এইভাবে দেখতে চাই না, একদম বাড়ির মা বাবা তো একদম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো তোমাদের স্বার্থে তো করতে, অভিনয় স্বার্থে তো করতে, এটা তো একদমই তাই, আমরা তো অভিনয় করতে এসেছি, অভিনয় আমাকে মৃত অভিনয় করতে হবে, জীবন্ত মানুষ তো অভিনয় করি, আর বিভিন্ন চরিত্রে বিভিন্ন রকম বিভিন্ন পরিস্থিতিতে অভিনয় করতে হবে, একটা ভিলেনের চরিত্র যে খুব বাজে একটা চরিত্র, খুব বাজে একটা মানুষ তারও অভিনয় করতে হবে, আর খুব ভালো একটা মানুষ তারও অভিনয় করতে হবে। তো অভিনেতা কি করে, অভিনেতা তো বিভিন্ন চরিত্রগুলোকে তুলে ধরে, সেই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করে দর্শকদের যে হ্যাঁ এই মানুষটা হচ্ছে এই চরিত্রটা করে তুলেছে। তো সেক্ষেত্রে তখন কে মৃত, কে জ্যান্ত, কে কি, কে ভালো না খারাপ, সেগুলো অন্ত বিচার হয় না। তুমি 10 বছরের ক্যারিয়ারে এই প্রথম ফার্স্ট টাইম এরকম, এটা দারুণ একটা অনুভূতি, মানে অনুভূতি একটা অভিজ্ঞতা, একটা মিলেমিশে একটা, হ্যাঁ অনেক 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 অভিজ্ঞতাই হয়েছে, তো তার মধ্যে এটা একটা আমার জীবনে একটা অভিজ্ঞতা অন্যতম তো বটেই, একটা অভিজ্ঞতা হলো যে মৃত হয়ে একটা পার্ট করা, বাবা এক্সপায়ার করেছে যখন আমি ক্যারিয়ার স্টার্ট করি 2013, তো দেখে যাচ্ছি, তো সেইগুলো রিলেট করতে পারছিলাম আমার জ্যাঠাদের, জেঠিমা, মামা, মানে যারা আমাদের ক্লোজ যারা আছেন তাদের প্রত্যেকেই দেখেছি, তো অনেক কিছুই ফিল করতে পারছিলাম, স্বাভাবিক, এটা তো পার্ট অফ লাইফ, মেনে নিতেই হবেই সবাইকে। নিজের নায়িকাকে কতটা মিস করবে বলো, আজকে শেষ দিন, তো আজকে শেষ দিন না, এরপরে আমার কিছু সিনস আছে, সেগুলো ফ্ল্যাশব্যাকে যাবে, মানে এই এই এটা আমার কিছুতে ছাড়ছে না, এই চরিত্রটা আমাকে, আমিও চরিত্রটাকে, হ্যাঁ আমিও চরিত্রটাকে ভালোবেসে ফেলেছি, মানে এটা খুব ব্যালেন্সড একটা ক্যারেক্টার, যে বাড়িতে বাড়ির মতো, বাইরে বাইরের মতো, মা বাবা একটু সেকেলের চিন্তা ভাবনা, বউ আবার নতুন একটু মডার্ন, মানে একটু কি বলবো, প্রোগ্রেসিভ মাইন্ডের, বোনেরা প্রোগ্রেসিভ মাইন্ডের, তো বোনেদেরকে, বউদেরকে, মানে বউকে সেইভাবে ম্যানেজ করা তাদের মতো করে, আবার মা বাবা, জ্যাঠা, কাকি, কাকা যারা আছে তাদেরকে তাদের মতো করে ম্যানেজ করা, এবং অদ্ভুতভাবে একটা পরিবারের মধ্যে সুন্দর একটা মানে সুস্থ পরিবেশকে সৃষ্টি করে সেটাকে এগিয়ে নিয়ে চলা, এই চরিত্রটা সেটা করেছে। তো আমি কিছুটা নিজেরও ফিল পেয়েছি এর মধ্যে, এবং এমন এমন সিন গেছে আমাদের যেগুলোতে আমি পার্সোনালি খুব খুব একটা ফিল গুড ফ্যাক্টর মানে ফেস করেছি, দর্শকদের সেটা, দর্শকদের তো ভালো লাগেই, কারণ আমি যতক্ষণ না কোনো চরিত্র বা কোনো বিষয়কে নিজে বিশ্বাস করবো ভালোভাবে, সেটাকে আমি বিশ্বাস করিয়ে তুলতে পারবো না, স্পেশালি দর্শকদের জন্য, তো সেটা তো ম্যাটার করেই, তো এই সেই জন্য এই চরিত্রটাকেই সত্যি খুব ভালোবেসে ফেলেছি আমি। স্ত্রী তো দেখছি কান্নাকাটি করে একদম, লাস্ট দিন মানে হয়ে যাচ্ছে যেহেতু, তো কিছু বলেনি মানে তোমাকে মিস করবে, চলে যাবে, আমাদের আমাদের শেষ হয়ে গেল, কারণ প্রথম ইন্টারভিউ নিয়েছিলাম বিয়ের সময়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, না ডেফিনেটলি আমার এই মৃতের এই যে চিতার বিষয়টা, সেটাতে আমাদের ইউনিটের প্রত্যেকে, আমাদের আর্টিস্টরা প্রত্যেকে, হিরোইন তো বটেই, মা বাবা যারা প্রত্যেকেই আছেন, মোটামুটি সবাই এখানে উপস্থিত ছিল, হ্যাঁ ভীষণই কষ্ট পাচ্ছে যে মানে আমরা মনে হচ্ছে এই চরিত্রটা না তোকে শুয়ে থাকতে দিচ্ছি, এটাই পাচ্ছি না দেখতে, তো যার জন্য একটু ডিস্টার্বও হয়েছে, মানে হয়ে গেছিলো সবাই কিছুক্ষণের জন্য, করতে করতে কিছু ইমোশনাল হয়ে গেছে, ইভেন মা বা কাকি বউ যারা কান্নাকাটি করছে তাদের কিছুটা সত্যিও বেরিয়ে এসেছে, একদমই তাই। তো আমি, আমার একটু খারাপ লাগছে যে ধরো আমি কিছুদিন পর থেকে হয়তো থাকছি না, এটা তো ওদের কাছে, এটাও তো একটা ম্যাটার করছে, হ্যাঁ এটা এটা আমার কাছেও ম্যাটার করছে, যে একটু অল্প সময়ের জন্য কাজ, আমাদের সাহিত্যের এই কাজগুলো তো 3-4 মাস করে হয়, একটা ছোট্ট গল্প সুন্দর করে শেষ করে দেওয়া হয়, তো সেই জায়গাতে খারাপ তো লাগছে। তো লাস্ট শেষবারের মতো এই সেট থেকে তোমার স্ত্রীকে কি বলতে চাও? আমার কোন স্ত্রীকে? অন স্ক্রিন, ওরে না ওই নিপাকে তো ভুলতেই পারছেন, নিপার কাছে তো যাবে, নিপা মনে খুব খুশি যে আমার রুদ্রদা ফিরছে, আর এই স্ত্রীকে কি বলবো? না আমাদের মিঠাই প্রত্যেকই খুব খুশি, ওরা সবসময় এখন ধরো যেমন তুমি তাড়াতাড়ি মরে যাও হয়েছিল,
এখন ধরো যেমন অনেকটা দিন আমি ওখানে নেই, তো ওরা প্রত্যেকে খুব মিস করে। রিসেন্টলি আমাদের পিকনিকও হলো, পিকনিকও না আমার শুটের কারণে যাওয়া হয়নি, তো সত্যি সবাই খুব মিস করে। আমিও পুরো আমাদের মিঠাই পরিবারকে ভীষণ ভাবে মিস করি, আর কিছুদিন পর এই পরিবারটাকে মিস করব। এটা হবে তোমাদের ক্ষেত্রে যেটা হয়, একটা পরিবার। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো নিপা নিপা বলো, আমাদের প্রত্যেকে যারা যারা আছে, মিঠাই বলো, সিট বলো, প্রত্যেকেই খুব খুশি হবে, এবং ওরা ওরা এক্সপেক্ট করছে যে কবে আমি আমি আসবো। তুমি আরো থাকলে ভালো হতো, একদমই সেটাই স্বাভাবিক। যাক, জীবনে তুমি আরো অনেক চরিত্র করো, মিঠাই রুদ্র তো সবার কাছে ভালোবাসা। আমি চাই প্রত্যেকটা চরিত্র যেন এরকম দর্শকের মন গেতে যায়, এবং সবথেকে বড় কথা সাহিত্যে সেরা সময় চরিত্রটা কিন্তু সত্যি দর্শকের পছন্দ হয়েছে, যেটা সেটা 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 দর্শকদের কাছ থেকে আমি পাচ্ছি, সেই রেসপন্সটা পাচ্ছি। দর্শকটা বলছে যে তোমাকে রুদ্র থেকে রুদ্র হিসাবে আলাদা দেখে এসেছি, এবং যখন অভিমন্যু হিসাবে এখানে দেখছি। আমার কাছে সবথেকে চ্যালেঞ্জিং কি ছিল বলতো, যে এই চরিত্রটা বিনোদা করেছে, মানে শুভজ্যোতি চক্রবর্তী করেছেন, তারপরে আমি করব, দর্শক কিভাবে দেখবে নেবে, এটা আমার কোনো রকম ক্রেডিট আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে রাইটার এত সুন্দরভাবে লিখেছে, আর মানে বাণী বসু এত সুন্দরভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে, আর আমাদের যিনি এখানে রাইটার যিনি লিখেছেন, মানে গল্পটাকে আলাদাভাবে এলাবোরেট করেছেন, প্রণীতাদি এত সুন্দর করেছেন, তো এই এই পুরো ভাবনাটার জন্য এই ক্যারেক্টারটা ফুটে উঠেছে। আর আমার শুধু আমার ক্যারেক্টার না, যতগুলো ক্যারেক্টার ফুটে উঠেছে এখানে, তাদের লেখাগুলোই তো আমরা ই করি, জীবন্ত করে তোলার চেষ্টা করি অভিনয়ের মাধ্যম দিয়ে। তো এটা শুধু কারো একার ক্রেডিট নয়, এটা পুরো টিমের ক্রেডিট, পুরো ইউনিটের ক্রেডিট, যারা এর সঙ্গে জড়িত আছে তাদের ক্রেডিট। যে ভীষণ ভালো লাগলো, এখনো চন্দনের ফোঁটা ওঠেনি সেটাও রয়েছে। শেষবারের মতো এই সেট থেকে, মানে শেষ পাথরের থালা সেট থেকে দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে দর্শকরা এই শ্বেত পাথরের থালাকে সত্যি সফল করে তুলেছে, সফল করেছে, এবং আগামী দিনে এই গল্পটা তো শেষ হচ্ছে না, আমার মৃত্যুর পর আসল গল্পটা শুরু হচ্ছে। বন্দনা যে চরিত্রটা, যে আমার যে স্ত্রী, তার মানে নারী চেতনার যে যুদ্ধটা, তার যে স্ট্রাগলটা এরপর, সেটাই গল্পটার মানে মূল বিষয় আর কি। আমি তো এগিয়ে দিয়ে গেলাম যে ঠিক আছে, এরপর আসল জীবনটা শুরু হবে, যে তখন সেকেলে সেই সময় দাঁড়িয়ে সমাজের যে কুসংস্কার, যে সমাজের যে গোড়ামি যেগুলো ছিল, সেগুলোকে আমি তো কন্টিনিউয়াস ওকে এই সেগুলোই শিখিয়ে গেছি, যে এগুলোকে মানবে না, আমি মরে যাওয়ার পরে এই মানে যেগুলো রিচুয়ালসের কোনো লজিক নেই সেগুলো মানবে না। তো যে যেগুলো শিখে গেছি সেই সব সেই জিনিসগুলোর মধ্যে দিয়েও যাবে, যে এই প্রবলেমগুলোকে ফেস করে 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 যেতে হবে, তারপরে ছেলে বড় হবে, ছেলের কাছ থেকে অনেক কিছু ফেস করবে। তো এই আর কি, আমি এটাই বলবো যে দর্শক বন্ধুরা যারা এই আমার আমাদের এই শ্বেত পাথরের থালা দেখেছে, অ্যাকচুয়ালি তাদের জন্যই করা, এবং সাকসেসটা তারাই করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এটা আমি চাইবো, তাদেরকে বলবো যে তারা আশীর্বাদ করুক, যাতে বাকি গল্পটাও সেইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাক, এবং ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, মিঠাই রুদ্র বলো, রাশির জেসি বলো, রাসমণি রামমোহন বলো, বা জলনপুরের নীল বলো, বা কড়ি খেলার কৌশিক বলো, বা নেতাজি রাসবিহারী বসু বলো, আর আমাদের আকাশহাটির অভিমন্যু, যাই বলো, যেই চরিত্রগুলো আমি করেছি, আমি তো আমার আপ্রাণ চেষ্টা করেছি সেগুলোকে ভালো করার। তো দর্শকদের কাছে অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের কাছে বলবো আগামী দিনে আমি যে সমস্ত চরিত্রগুলো করব সেগুলোকে সফল করে তুলুক, আর আশীর্বাদ করুক যাতে যেই চরিত্রগুলো করে এত মানে ভালো ভালো করেছি, দর্শকদের অনেক বিনোদনের জায়গা হয়েছে, তার থেকে যাতে অনেক অনেক ভালো করে কাজ করতে পারি, আরও ভালো ভালো নতুন নতুন চরিত্রে কাজ করে চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে পারি, এবং দর্শকদের এন্টারটেনমেন্টের একটা জায়গা করে দিতে পারি। নিপা, ডোন্ট ওয়ারি, আমি আসি খুব তাড়াতাড়ি, আর মিঠাইকেই পুরো মিঠাইয়ের টিমকেই বলছি, আমি আসি খুব তাড়াতাড়ি, ডোন্ট ওয়ারি, লাভ ইউ।